আসসালামু আলাইকুম। খুকসা জানেপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুকসা কুষ্টিয়ার অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত, দশম শ্রেণীর গণিত বিষয় থেকে সমান্তর গুণোত্তর ধারার একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা এই ক্লাসটি দেখলে উপকৃত হবে। আমরা এখন অপরন্ত সময় পাচ্ছি কোভিড-19 কারণে। প্রিয় শিক্ষার্থী, তোমরা মাদক থেকে দূরে থাকবে এবং মাদককে না বলবে, এবং তোমাদের আশেপাশে যারা মাদক সেবী আছে বা মাদক সেবন করবে, এসব তত্ত্ব সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর উপর কাছে তোমরা দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। তাহলে আমরা আমাদের পাঠের আলোচনায় যাই। পাঠের আলোচনা হলো সমান্তর গুণোত্তর ধারা। আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন এর উদ্দীপক লিখেছি। প্রশ্নটি হলো, কোন সমান্তর ধারার পিতম পদ কিউ এবং কিউতম পদ পি এবং একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ √3 √2/3 এবং নবম পদ √3/81। আমার ক নম্বর প্রশ্ন হল, 1+2+3+.99 সমান কত? তাই আমরা আগেই আমাদের অধ্যায়ে আলোচনা করেছিলাম যে এটা হলো একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সূত্র আমরা আগে তোমাদের শিখিয়েছিলাম। সূত্রটি হলো, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো n(n+1)/2। তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি কি, sn=n(n+1)/2। এখানে n এর মান 99, s=99×99+1/2। এটা ক্যালকুলেশন করলে 4950 এটি অ্যান্সার হয়। তাহলে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারব। খ নাম্বার প্রশ্নটি হল, উদ্দীপকে দুইটি ধারা রয়েছে, একটি সমান্তর ধারা একটি গুণোত্তর ধারা। খ নাম্বার প্রশ্নটি হল যে সমান্তর ধারা সম্পর্কিত, যে সমান্তর ধারার p+q তম পদ সমান কত? p+q তম পদ সমান কত? এখানে আমরা সমান্তর ধারার পিতম পদের মান কিউ এবং কিউতম পদের মান পি আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তা আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরা হয়। যেহেতু প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান দেওয়া নাই, এই জন্য আমরা মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। এখন এখানে সত্য রয়েছে দুটো, প্রথম সত্যে কিতম পদ পিতম পদ, তাহলে এনতম পদের সূত্র হলো a+n-1×d। তাহলে পিতম পদের সূত্র কি, a+p-1×d সমান কত? √2/q/a+pd-d সমান কিউ, এক নম্বর সমীকরণ। দ্বিতীয় সত্যে কিউতম পদ, তাহলে আমরা a+qd-d সমান পি, এটা দুই নম্বর সমীকরণ। তাহলে আমরা
एक एवं दुई नौ समीकरण थे के आम्रा जो दे वियोग करी ताहले आम्रा की पाबो आम्रा डी एर मान पाबो ताहले वन माइनस टू दैट इज ताहले वियोग जो दे आम्रा करी ताहले आमादेर ए एवं ए चले जाच्छे एवं डी डी चले जाच्छे ताहले थाके कि पी डी माइनस क्यू डी समान क्यू माइनस पी एखाने आमि जो दे डी कमन नी তাহলে পি মাইনাস কিউ আর এইখানে মাইনাস ওয়ান কমন নিলে পি মাইনাস কিউ তাহলে আমরা ডি এর মান কী পাচ্ছি ডি সমান মাইনাস ওয়ান পাচ্ছি ডি সমান মাইনাস ওয়ান পাচ্ছি যে ডি সমান মাইনাস ওয়ান পেলে আমাদের প্রশ্নে বলছে পি প্লাস কিউ তম পদ এখন আমরা যদি পি তম কিউ প্লাস কিউ তম পদের সূত্র ব্যবহার করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে অতএব পি প্লাস কিউতম পদ সমান সূত্র হল এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কিউ ডি তার মানে আমরা এই ডিটা কিউ এর সাথে গুণ করে বের করে নিলাম আর পি মাইনাস ওয়ান ইন্টু ডি থাকলো এখন এক নং সমীকরণে আমরা এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত পেয়েছিলাম আমরা পেয়েছিলাম কিউ আর এইখানে আমরা ডি এর মান পেয়েছি কিউ ইন্টু মাইনাস ওয়ান আর এইভাবে এক নং ব্যবহার করে তাহলে আমরা কিউ মাইনাস কিউ সমান শূন্য তাহলে আমরা পি প্লাস কিউ তম পদের মান পাচ্ছি শূন্য গ নাম্বার প্রশ্ন আমাদের যে গুণোত্তর ধারা সম্পর্কিত গ নাম্বার প্রশ্নটি হল যে গুণোত্তর ধারাটি সপ্তম পদ কত গুণোত্তর ধারাটির সপ্তম পদ সমান কত আমরা সমান্তর ধারার কাজটি আমাদের হয়ে গেছে গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাতকে সাধারণ অনুপাত সমান আর প্রথম শর্তে তাহলে গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু চতুর্থ পদ রয়েছে তাহলে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান রুট টু বাই থ্রি ক্যালকুলেশন করলি এ আর কিউ সমান রুট টু বাই থ্রি এটা এক নম্বর সমীকরণ দ্বিতীয় শর্তে সব নবম পদ তাহলে নবম পদ আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার এইট সমান এইট রুট থ্রি বাই এইটি ওয়ান এটা দুই নম্বর সমীকরণ এখন আমরা দুই ভাগ যদি এক করি তাহলে আমরা কি পাবো এখানে যেহেতু গুণ আকারে এ এবং আর এর মান রয়েছে তাহলে যদি আমরা ভাগ করি তাহলে এ চলে যাবে আর টু দি পাওয়ার এইট থেকে আর টু দি পাওয়ার থ্রি বাদ দিলে আর টু দি পাওয়ার ফাইভ থাকে এবং ডান পাশে এইট রুট থ্রি বাই এইটি ওয়ান গুণ থ্রি বাই রুট টু থ্রি বাই রুট টু তাহলে আমাদের কি হচ্ছে আর এর মাথার উপর ফাইভ সমান এটা তিন সাতাশ একাশি তাহলে এইখানে আমাদের আছে এটা যদি আমরা রুট টু দ্বারা গুণ করি তাহলে ফোর রুট থ্রি
বাই আমাদের এইখানে আছে আর এর মাত্র ফর ফাইভ সমান আমাদের আসতেছে এইট রুট থ্রি বাই সাতাশ টোয়েন্টি সেভেন রুট টু। এখানে আর এর মাত্র ফর ফাইভ সমান আমাদের আসতেছে ফোর গুণ রুট টু গুণ রুট টু গুণ রুট থ্রি, আর নিচে আসতেছে আমাদের নাইন গুণ থ্রি গুণ রুট টু। কারণ চার দুগুণ চার আর ফোর এবং টু গুণ করলে এইট হয়, রুট টু গুণ করলে টু হয়, এই জন্য এইট রুট থ্রি থেকে গেল। আর থ্রি এবং নাইন গুণ করলে টোয়েন্টি সেভেন এবং রুট টু থেকে গেল। এখন আমরা এই রুট টু কেটে গেল, তাহলে উপরে থাকে ফোর রুট টু। আর এই যে রুট থ্রি বাই থ্রি মানে ওয়ান বাই রুট থ্রি, তাহলে নাইন রুট থ্রি এটা থাকলো। এটা থাকলে আমরা এখান থেকে কার মান পাব, আমরা আর এর মান পেয়ে যাব, আর এর মাথার উপর ফাইভ। তাহলে আর এর মাথার উপর ফাইভ সমান রুট টু বাই রুট থ্রি, তার মাথার উপর ফাইভ। আমরা যদি রুট টু বাই রুট থ্রি মাথার উপর ফাইভ দিই, তাহলে ফোর রুট টু এবং নাইন রুট থ্রি আসবে, অতএব আর সমান রুট টু বাই রুট থ্রি। এখন আমরা আর এর মান এক নং সমীকরণে বসাবো, তাহলে আর এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণ ছিল আমাদের এ আর কিউ, তার মানে রুট টু বাই রুট থ্রি তার উপর কিউ সমান রুট টু বাই থ্রি। তাহলে এ গুণ টু রুট টু বাই থ্রি রুট থ্রি সমান রুট টু বাই থ্রি। আমরা এই রুট টু দুদিক দিয়ে উঠে গেল, উঠে গেলে আমরা পাচ্ছি কত, টু এ বাই থ্রি রুট থ্রি সমান ওয়ান, কারণ রুট টু বাই থ্রি আমরা উঠাই দিলাম রুট টু বাই থ্রি। তাহলে এখানে থাকে টু এ আর এখানে থাকে রুট থ্রি, তাহলে অতএব এ সমান রুট থ্রি বাই টু। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম রুট থ্রি বাই টু। এখন আমরা সাততম পদ নির্ণয় করব। তাহলে অতএব গুণোত্তর ধারার সেভেনতম পদ সমান এ আর সিক্স, তাহলে এর মান রুট থ্রি বাই টু গুণ আর এর মান রুট টু বাই রুট থ্রি তার উপর সিক্স। তাই রুট থ্রি বাই টু গুণ রুট টুর উপর সিক্স মানে দুটো রুট টুতে টু হয় আর দুটোতে টু হয় ফোর এইট, আর এটা হচ্ছে দুটো থ্রি আর দুটোতে থ্রি, তিন থ্রিকে নয় তিন নং সাতাশ। তাহলে আমাদের ফোর ফোর রুট থ্রি বাই টোয়েন্টি সেভেন এটা অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।